নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে 36 সাইজ কলার নেক ব্রাকাট ব্লাউজ খুব সহজভাবে কাটিং করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এখানে একটি কটন ফেব্রিক নিয়েছি, 85 সেন্টিমিটার কাপড় রয়েছে এখানে। তো ব্লাউজটি তৈরি করার জন্য প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করতে হবে। ব্যাক পার্টের লম্বার মাপটি নিয়ে নেব, এখানে 14 ইঞ্চ লেন্থ প্রয়োজন। তো তার সঙ্গে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল 15 ইঞ্চ রাখছি লম্বার মাপটি। আপনারা হাইট অনুযায়ী লম্বার মাপটি কম বা বেশি নিয়ে নিতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। এরপর শোল্ডারের মাপ নিতে হবে, আপনাদের শোল্ডার যা থাকবে সেটাকে প্রথমে হাফ করে নেবেন। তো এখানে আমার শোল্ডার রয়েছে 14 ইঞ্চ, তাকে হাফ করলে হবে 7 ইঞ্চ, এবং তার সঙ্গে আরও 1/2 ইঞ্চ এক্সট্রা নিতে হবে। টোটাল এখানে শোল্ডারের মাপ রাখছি 7.5 ইঞ্চ। এই দাগটিকে স্ট্রেট করে নিচ্ছি। এরপর এখানে পুটগলার মাপটি রাখছি 2.5 ইঞ্চ, এখান থেকে ডাউনের জন্য মাপটি রাখছি 0.75 ইঞ্চ, 1 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে নিলাম। তো এই দাগটিকে প্রথমে ঠিক এইভাবে হেলানো করে মিলিয়ে দেবেন। এরপর এখান থেকে আর্মহোলের মাপটি রাখছি 6.2 ইঞ্চ থেকে আরও 2 সুত বাড়িয়ে নিলাম। এরপর এই দাগটিকে স্ট্রেট করে দিচ্ছি, এদিক থেকে দাগটি একটু স্ট্রেট করে নেব। এখানে 36 চেস্ট, 36-কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 9 ইঞ্চ। তো এখানে 9 ইঞ্চি একটি পয়েন্ট করে নিচ্ছি এবং আরও 2 ইঞ্চ এক্সট্রা রাখছি। তো টোটাল চেস্টের মাপ এখানে নিয়ে নিচ্ছি 11 ইঞ্চ, এখান থেকে 1/2 ইঞ্চ কমিয়ে নেব কোমরের জন্য। এভাবে নিলে আলাদা করে কোমরের মাপ নিতে হয় না। তো এখানে কোমরের মাপটি রাখছি 10.5 ইঞ্চ। এরপর আপনারা যখন ব্লাউজটি ফিটিংস করবেন তখন কোমরের ফিটিংস মাপ দিয়ে নেবেন। এখন এই দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিচ্ছি। এরপর এখানে আর্মহোলে সেফটি দিয়ে নেব, ঠিক 1 ইঞ্চ থেকে একটু উপরের দিক থেকে ঠিক এইভাবে নিয়ে আসবেন। এইভাবে আনার পর আর্মহোলের সেফটি একটু নিচের দিকে এইভাবে নামিয়ে দেবেন, তাহলে দেখবেন আর্মহোলের ফিটিংসটা খুব ভালো হবে। এরপর এখানে যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম 2.5 ইঞ্চ, এখান থেকে ঠিক নিচের দিকে ডিপের মাপ নিচ্ছি 0.75 ইঞ্চ, মানে 1 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে নিলাম। তো এখানে একটি বক্স করে নেব প্রথমে, এখানে ঠিক এইভাবে সেফটি দিয়ে নেবেন, দেখুন এইভাবে চলে আসবে। এরপর ব্যাক পার্টে অবশ্যই টেকিন দিয়ে নেবেন। তো টেকিনের জন্য মাপটি রাখছি এখানে 5 ইঞ্চ এবং উপরের দিকে উঠিয়ে নেব 5 ইঞ্চ। আপনারা ব্যাক পার্টে অবশ্যই 2টি টেকিন দিয়ে নেবেন, তাহলে ব্লাউজটি পিছন থেকে দেখতে খুবই সুন্দর লাগে এবং ব্লাউজের যে আর্মহোল সাইডে রিঙ্কেলস হয়, রিঙ্কেলস ভাব অনেকটাই কমে যায় টেকিনটি দিলে। তো দেখুন, ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। এখন ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নেব। দেখুন, ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি। এরপর হাতা কাটিং করব। তো এর জন্য যে আপনাদের ব্যাক পার্ট থাকবে, ব্যাক পার্টের আর্মহোল সাইডে ফিতেটি ঠিক এইভাবে ধরে দেখে নেবেন মাপটি কত আসছে। তো দেখুন, এখানে আমার 8 ইঞ্চ চলে এসছে হাতার পাশের মাপ। যে মাপটি আসবে তার সঙ্গে 1/2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন। তো টোটাল হাতার পাশের মাপ নেব 8.5 ইঞ্চ। হাতা কাটিং করার জন্য কাপড়টি 4 ভাঁজে নিয়ে নিয়েছি, যাতে 2টি হাতা একসাথে কাটিং করে নিতে পারি। তো এখানে হাতার পাশের মাপটি প্রথম নিয়ে নেব 8.5 ইঞ্চ, এখানে পয়েন্ট করে নিলাম। এখানে হাতার লম্বা নিয়েছি 8 ইঞ্চ। আপনারা হাতার লম্বাটি কম বেশি নিয়ে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এরপর এখান থেকে হাতার ডাউনের জন্য মাপটি রাখছি 3 ইঞ্চ। এরপর স্কেল দিয়ে দাগটিকে ঠিক এইভাবে হেলানো করে টেনে নেবেন। এরপর এখান থেকে 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। নেবার পর উপর থেকে ঠিক আলতো করে হাতার সেফটি নিয়ে আসব, এইভাবে মিলিয়ে দিলাম। এরপর হাতার মুহুরির মাপটি নিয়ে নেব। এখানে হাতার মুহুরি ছিল 12 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 6 ইঞ্চ, এখানে 6 ইঞ্চে পয়েন্ট করে নিচ্ছি এবং আরও 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। এখন এইভাবে দাগটিকে মিলিয়ে দিচ্ছি, দাগ বরাবর করে হাতাটি কাটিং করে নেব।
দেখুন এইভাবে হাতাটি কাটিং করে নেবার পর মিডিলে অবশ্যই একটু কাট লাগিয়ে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এরপর হাতাটিকে খুলে নেবেন, খুলে নিয়ে যে কোনো একটা সাইডে দুসুদ ভিতর থেকে এইভাবে একটু শেপ দিয়ে নেবেন, তাহলে ব্লাউজটি খুব সুন্দর ফিটিংস হবে। এবং এই দিকটি অবশ্যই ফ্রন্ট পার্টে আর্মহোল সাইডে জুড়বেন, এখানেও একটু কাট লাগিয়ে নেবেন। তো এইভাবে হাতাটি কাটিং করে নেবেন। এরপর কলারটি কাটিং করব, এর জন্য কাপড়টি চার ভাঁজ করে নিয়েছি, আপনারাও ঠিক এইভাবে চার ভাঁজ করে নেবেন। কলারের চওড়ার মাপটি রেখেছি 2 ইঞ্চ, আপনারা চাইলে 1.5 ইঞ্চও রাখতে পারেন। এখন কলারের লম্বার মাপটি নিতে হবে, এখানে কলারের লম্বা 12 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 6 ইঞ্চ, এখানে 6 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি এবং আরও 1.5 ইঞ্চ এক্সট্রা রাখছি। এইভাবে দাগটি দিয়ে নেবার পর এখানে কলারের শেপটি দিয়ে নিতে হবে, ঠিক এইভাবে দিয়ে নিলাম। এখন এই দাগ বরাবর করে কলারের অংশটুকু কাটিং করে নেব। দেখুন এইভাবে কলারটি কাটিং করে নিয়েছি, ঠিক এইভাবে চলে আসবে। দেখুন এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব, এর জন্য ব্যাক পার্টটিকে ঠিক এইভাবে বসিয়ে নিয়েছি, এদিক থেকে 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়েছি ফ্রন্ট পার্টের জন্য। তো আপনারা যে কোনো সাইজের ব্রাকার্ড ব্লাউজ করেন না কেন, অবশ্যই 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নেবেন। তো এরপর এখানে যে পুটের মাপ নিয়েছিলাম, আর্মহোলের মাপ নিয়েছিলাম, সেমভাবে দাগ দিয়ে নিয়েছি। এখন ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি, এরপর ঠিক এই শোল্ডার লাইনের এখান থেকে গলার ডিপটা নিয়ে নেব। ফ্রন্ট গলা এখানে 7.5 ইঞ্চ রাখছি, এই দাগটিকে স্ট্রেট করে নেব, এদিক থেকে দাগটি স্ট্রেট করে নিচ্ছি। এখানে ফ্রন্ট গলার চওড়ার মাপটি রাখছি 3 ইঞ্চ, এখানে রাউন্ড শেপ করে নেব, একটু ভিতরের দিক থেকে এইভাবে নিয়ে আসছি। এইভাবে করলে গলাটি খুব ছড়ানো হয় এবং দেখতে সুন্দর লাগে। আপনারা যদি ছোট গলা পছন্দ করেন সেক্ষেত্রে বাইরের দিক থেকেও গলার শেপটি দিয়ে নিতে পারেন। এরপর বাস্ট পয়েন্টের মাপ নেব, তো এই শোল্ডার লাইন থেকে 6 ইঞ্চে প্রথমে একটি পয়েন্ট করে নিচ্ছি, এখানে 6 ইঞ্চে আবারও বসিয়ে এখান থেকে মাপ নিচ্ছি 5.75 ইঞ্চ। যদি কারোর হাইট খুব বেশি হয় সেক্ষেত্রে 6 ইঞ্চ নিয়ে নেবেন। এরপর এই দাগটিকে স্ট্রেট করে নেব, এখান থেকে কটরির মাপ নেব, এখানে 36 চেস্টের মাপে ব্লাউজটি ড্রয়িং হচ্ছে। তো 36কে প্রথমে 10 দিয়ে ডিভাইড করে নেবেন, নিলে আসবে 3.6 ইঞ্চ, এখানে একটি পয়েন্ট করে নেবেন, আবারও এখানে বসিয়ে দাগ দিয়ে নিতে হবে 3.6 ইঞ্চে। নেবার পর 1 ইঞ্চ সেলাই মার্জিন নিতে হবে, তো টোটাল এখানে লাইনের মাপ এলো 8.2 ইঞ্চ। এইভাবে মাপটি বের করে নেবেন, নেবার পর এই যে টোটাল মাপটা এলো, ফিতেটিকে ঠিক এইভাবে বরাবর করে ধরে এইভাবে ভাঁজ দিয়ে নেবেন, নিয়ে এর মিডিলটা বের করে নেবেন, মিডিলের মাপ আসবে 4.1 ইঞ্চ। এইভাবে মিডিলে দাগ দিয়ে নেবার পর এদিক থেকে 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন, এদিক থেকেও সেমভাবে 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করবেন। এই যে নিচের সাইড রয়েছে এখানে 1/2 ইঞ্চে একটি পয়েন্ট করবেন, আর এদিকেও সেমভাবে 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন। এখন এই যে 4টি পয়েন্ট দিলাম এই মিডিলের সাথে মিলিয়ে দেব। দেখুন এই 4টি দাগ মিলিয়ে দেওয়ার পর এই যে মিডিল রয়েছে এখানে একটু রাউন্ড করে দেবেন, তাহলে কটরিটি দেখতে খুবই সুন্দর লাগবে। এরপর এই ফ্রন্ট দিকের যে আর্মহোল রয়েছে এখানে 1/2 ইঞ্চ ভিতর থেকে শেপ দিতে হবে। তো দেখুন একটু ভিতরের দিক থেকে এইভাবে নিয়ে আসবেন, এইভাবে আনার পর এই দাগের সাথে মিলিয়ে দিতে হবে। তো এইভাবে অবশ্যই ফ্রন্ট পার্টে আর্মহোলের শেপ দেবেন। এরপর এখান থেকে একটি মাপ নিতে হবে, এখানে 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি এবং উপর দিক থেকে ঠিক 5.5 ইঞ্চে একটি পয়েন্ট করছি। এটা শুধুমাত্র কটরিটি শেপ দেওয়ার জন্য এই পয়েন্টটি করছি, আপনারা চাইলে 6 ইঞ্চ থেকেও কটরির শেপটি দিয়ে নিতে পারেন। তো দেখুন এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই 3টি পয়েন্টকে মিলিয়ে দিলে খুব সহজে কটরির শেপটি দিয়ে নিতে পারবেন। দেখুন এইভাবে শেপটি চলে এলো। এরপর এখানে যে আমরা গলার চওড়ার মাপ নিয়েছিলাম 3 ইঞ্চ, এখান থেকেও ঠিক এইভাবে মিলিয়ে দেব।
দেখুন কটোরি পাটটি তৈরি হয়ে গেছে। এখন কটোরির নিচের পাটের জন্য মাপ নেব। ঠিক মিডিল থেকে মাপটি রাখছি 4.5 ইঞ্চ। এই দাগটিকেও স্ট্রেট করে নিচ্ছি। এই যে সাইডের অংশটুকু মিলিয়ে দেব। এখন এই যে লাইন রয়েছে এর ঠিক উপরে 1 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে নেব। ঠিক 0.75 ইঞ্চি এখানে একটি পয়েন্ট করে নিচ্ছি। এই পয়েন্ট ধরে এখানে একটি শেপ দিয়ে নিতে হবে। ঠিক এইভাবে শেপটি দিয়ে নিলাম। এরপর এই দিকের যে এস পাটটি রয়েছে এই পাটটির জন্য মাপ নিতে হবে। তো কটোরির নিচের পাটের ঠিক এখান থেকে 1/2 ইঞ্চি একটি পয়েন্ট করে নিচ্ছি। নেবার পর স্কেলটিকে ঠিক একটু হেলানো করে ধরে এইভাবে শেপটি দিয়ে নেবেন। এরপর নিচের বেল্টের পাটের জন্য মাপ নেব। তো ঠিক এই মিডিল থেকে মাপটি রাখছি 5 ইঞ্চ। এই দাগটিকেও স্ট্রেট করে নিচ্ছি। এরপর ব্যাক পাটটিকে ঠিক এইভাবে বসিয়ে দেখে নেব এর সাইড বরাবর মাপটি। তো এখানে দাগ দিয়ে নিচ্ছে। এখন দেখুন এই যে শেপ রয়েছে এই শেপ বরাবর করে বেল্টের পাটের জন্য শেপটি দিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে শেপটি চলে এলো। 36 চেস্টের মাপে ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। এটি 1 নম্বর পার্ট, এটি 2 নম্বর, এটি 3 নম্বর এবং এটি 4 নম্বর পার্ট। তো এখন ড্রয়িং বরাবর করে প্রত্যেকটি পার্ট কাটিং করে নেব। দেখুন ড্রয়িং বরাবর করে ফ্রন্ট পার্টটি কাটিং করে নিয়েছি। তো আপনারা সেলাই করার আগে ফ্রন্ট পার্টের প্রত্যেকটি পার্ট ঠিক এইভাবে বরাবর করে খুলে নেবেন। খুলে নেবার পরই ব্লাউজটি সেলাই করবেন। এবং সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন এই দিকের পাটের সাথে এই দিকের পাটটি জুড়তে হবে। এই যে ছোট পাটটি এটার উপর এটাকে ঠিক এইভাবে রেখেই সেলাই করবেন। তো এইভাবে প্রত্যেকটি পার্ট আপনারা অবশ্যই করে আগে খুলে নেবেন। দেখুন 36 সাইজ কলার নেক ব্রাকার ব্লাউজটির ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, স্লিভস ও কলার কিভাবে কাটিং করতে হবে, ড্রয়িং করতে হবে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।